হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে কিছু তত্ত্ব এবং সূত্র সম্পর্কে জেনে নিব। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, গণিতের ভাষায় বীজগাণিতিক রাশি বলতে আমরা বুঝি বিভিন্ন সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে। যেমন আমাদের 2a + 3b - 4c + 2d আমাদের একটি বীজগাণিতিক রাশি প্রকাশ করছে। আমাদের এই বীজগাণিতিক রাশিতে আমরা যে সংখ্যাগুলোকে ব্যবহার করছি এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে ধ্রুবক, এবং যেই অক্ষরগুলো ব্যবহার করছি a b c d এদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে চল। তার মানে আমরা বলতে পারি যে আমাদের একটি বীজগাণিতিক রাশি রাশির উপাদানগুলো হচ্ছে আমার হচ্ছে ধ্রুবক, সমান বলা যায় ধ্রুবক, এর সাথে আমার হচ্ছে বিভিন্ন ধরনের চলক এবং আমার বিভিন্ন ধরনের প্রক্রিয়া চিহ্ন, যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ ইত্যাদি সমন্বয় থাকে। তার মানে বীজগাণিতিক একটি রাশিতে আমরা এই ধ্রুবক, চলক এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া চিহ্ন দেখতে পাই। এখানে আমাদের যে ধ্রুবকগুলো থাকে সেগুলোকে এই কারণে ধ্রুবক বলা হয় কারণ এগুলোর প্রত্যেকটির মান হচ্ছে আমাদের সুনির্দিষ্ট, এবং চলকগুলোকে এই কারণে চলক বলা হয় কারণ এদের মান কখনোই সুনির্দিষ্ট নয়। তার মানে আমাদের সময়ের ভেদে বা হচ্ছে আমাদের অবস্থান অনুযায়ী আমাদের এই চলকগুলোর মান যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এছাড়াও আমরা অষ্টম এবং সপ্তম শ্রেণীতে আমরা কিছু সূত্র জেনে এসেছি, যেমন হচ্ছে আমাদের a + b² সমান আমাদের বর্গের সূত্র ছিল a² + 2ab + b², আবার a - b² এর সূত্র আমরা জেনে এসেছিলাম a² - 2ab + b². এই প্রত্যেকটি জিনিসকে আমাকে গাণিতিক ভাষায় বলা হয় বীজগাণিতিক সূত্র, যাকে যদি আমরা সংজ্ঞায়ন করতে চাই তাহলে আমরা বলবো বিভিন্ন বীজগাণিতিক প্রতীকের দ্বারা আমরা হচ্ছে কোনো একটি সিদ্ধান্তকে যদি আমরা প্রকাশ করতে পারি যে সিদ্ধান্তটি হচ্ছে সবসময় সত্য, তাহলে তাকে আমরা বলবো বীজগাণিতিক সূত্র। আমরা এই দুটি বীজগাণিতিক সূত্রকে আমরা যদি একটু মডিফাই করি বা এই দুটি সূত্র থেকে আমরা যদি নতুন কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত বের করতে চাই তাহলে আমরা ধরে নেই প্রথমে আমাদের এই সূত্রটি হচ্ছে আমাদের 1নং সমীকরণ এবং এই সূত্রটি আমাদের 2নং সমীকরণ। তাহলে প্রথমে আমরা এই 1 ও 2নং সমীকরণকে যোগ করি। তাহলে 1 ও 2নং সমীকরণ যদি আমি যোগ করি তাহলে আমার বাম পাশে আসছে a + b² + a - b² সমান, আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে দেখা যাবে আমার এই 2ab কাটাকাটি চলে যাচ্ছে, আমার থাকছে হচ্ছে 2টা a² এবং 2টো b². এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারি যে আমাদের a² + b² এর মান হচ্ছে a + b² + হচ্ছে a - b² ডিভাইডেড বাই 2। তার মানে আমরা দুটি সূত্র জানতাম, আমাদের বর্গের সূত্র, সেখান থেকে আমরা একটি নতুন সূত্র আবিষ্কার করলাম, সেই সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার বর্গের যোগফল। এই বর্গের যোগফলটি হচ্ছে দুটি সংখ্যাকে যোগ করে তার বর্গ এবং দুটি সংখ্যাকে বিয়োগ করে তার বর্গের যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করছি। এছাড়াও আমরা যদি আবার এই সূত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা 1 থেকে আমরা লিখতে পারি যে যদি 2ab-কে আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে a² + b² এর মান a + b² এর থেকে
2ab যদি বাদ দেই তাহলে এরকম। তার মানে একবার আমরা দুটি সংখ্যার বর্গের যোগফলের সূত্র পেলাম এটি, আরেকবার আমরা পাচ্ছি দুটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে এটি। আবার দুইও যদি আমরা আসি তাহলে দুই থেকেও আমরা হচ্ছে দুটি সংখ্যার বর্গের যোগফলের সূত্রটি এভাবে পেয়ে থাকি, সমান আমরা এখানে পাই হচ্ছে গিয়ে এই পাশে a মাইনাস b হোল স্কোয়ার, এবং 2ab টা ওপাশে চলে যাবে কিন্তু এবার হবে যোগ, তাহলে 2ab। তার মানে বন্ধুরা আমাদেরকে যদি যে কোনো দুটি সংখ্যা a ধরে নেওয়া হোক 1 এবং b ধরে নেওয়া হোক 2 এবং বলে দেওয়া হয় যে আমাদেরকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে আমরা এই তিনটি সূত্রের যে কোনো একটি ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করতে পারবো। এছাড়াও আমরা যদি এই এক এবং দুই নং সমীকরণকে বিয়োগ করার চেষ্টা করি, অর্থাৎ এক বিয়োগ দুই, এই প্রক্রিয়াটি যদি আমরা এখানে শুরু করি তাহলে আমাদের এখানে পাবো হচ্ছে গিয়ে বাম পাশে তাহলে আমার এই পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান দাঁড়াচ্ছে 4ab। তাহলে আমরা যদি 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে আমরা এখান থেকে পাই যে ab সমান a প্লাস b বাই 4 স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস b আমরা জানি 4 মানে হচ্ছে 2 এর বর্গ, তাহলে এটাকে আমরা এভাবে যদি ভেঙে লিখি তাহলে এটাকে লিখতে পারি a প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমাদেরকে যদি আবার আগের মতো a এবং b দিয়ে দেওয়া থাকে এবং বলে দেওয়া হয় যে a b এর মান কত হবে, তাহলে আমরা এই সূত্রটি এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই এ বি এর মান ক্যালকুলেট করতে পারবো। বা আমরা চাইলে একবারে যদি 4 এ বির মানও বের করতে চাই তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের যে পার্থক্য সেখান থেকে আমরা 4 এ বির মান বের করতে পারবো। তাহলে আমরা আমাদের জানা দুটি সূত্র থেকে বর্গের আমরা মোট একটি দুটি তিনটি এখানে একটি চারটি এবং পাঁচটি, মোট পাঁচটি সূত্র বা নতুন ধরনের সূত্র আমরা হচ্ছে গিয়ে বের করতে পারলাম। আশা করি বন্ধুরা এই পাঁচটি সূত্র কিভাবে আমরা এই দুটি বর্গের সূত্র থেকে বের করলাম তা তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা এই অধ্যায় বীজগণিতিক রাশি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।